গাড়ির মোবিলটা একটু পাল্টাই দেবেন ভাই, অনেক খানিক চলেছে তো, মোবিলটা আমি সাথে করে নিয়ে আইছি, গাড়ির পিছনে ডিগিতে রাখা আছে। আর একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে গাড়ি নতুন কিনার পর থেকে এসি দিলে যতটা ঠান্ডা হইতো ওরকম ঠান্ডা এখন হচ্ছে না। এখন কি হয়েছে এই সমস্যাটা একটু দেখে দিতে হবে। এসিতে সমস্যা হয়েছে, তাহলে তো আপনার এসি ফিল্টার পাল্টান লাগবে। এই গাড়িরও এসি ফিল্টার আছে? হ্যাঁ, এই গাড়িরও ফিল্টার আছে। কেন, আপনার আগের গাড়ির ফিল্টার ছিল না? আগের গাড়ির ফিল্টার ছিল, কিন্তু সেটা তো পুরাতন মডেলের গাড়ি, আর এটা তো নতুন মডেলের গাড়ি, হাইব্রিড গাড়ি, তো এর এসি ফিল্টার আছে কিনা সেটা তো আমার জানা নেই। হ্যাঁ ভাই, এই গাড়িরও ফিল্টার আছে, ফিল্টারটা পাল্টাই দিই তাহলে এসি ঠিক হয়ে যাবে। ও, ফিল্টারে সমস্যা হয়েছে তাই বাতাস কম বেরোচ্ছে, ঠান্ডা কম হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে আনেন একটা ফিল্টার এনে লাগাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান আমি আসতেছি। আচ্ছা, আতাউর। হ্যাঁ শোন, আমাদের গ্যারেজে ওই এক মগা আসতো না প্রিমিয়ো গাড়ি নিয়ে, ও তো নতুন সিএসআর কিনছে, ওর একটা এসি ফিল্টার লাগবে। হ্যাঁ লাগবে, তা কিনে এনে লাগাই দে, উনি তো আমাদের গ্যারেজের রেগুলার কাস্টমার। আরে শোন, তুই যাবি, যাই বলবি কি ফিল্টারের দাম 2600 টাকা, 2600 টাকা ওনার কাছে নিয়ে কিনে নিয়ে। কি কোষ, ফিল্টারের দাম কি 2600 টাকা? এত দাম তো না। তোরে যা বলছি তুই তাই কর, তুই যাই কিনে নিয়ে আয়, বাদ বাকি যা আছে আমরা ভাগ করে নেবানি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হবে না তো? আরে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা যা, তাহলে আমি আসতেছি। ঠিক আছে, আমার সাথে আয়। ভাই ফিল্টার কি তাহলে আনতে পাঠাবো? ফিল্টার তো আনতে হবে, এনে লাগাই দেন। ভাই ফিল্টারের দাম 2600 টাকা, 2600 টাকা দেন। 2600 টাকা? এত? হাইব্রিড গাড়ি না, এই গাড়ির এসি ফিল্টারের দাম বেশি। আগের গাড়ির তো এত দাম ছিল না। আগের গাড়ি তো কম দামি, এটা বেশি দামি, তাই এসি ফিল্টারের দাম বেশি। আপনি টাকা দেন এনে দিচ্ছে। এ ভাই রে, ভালোটা এনে দিস। আচ্ছা ঠিক আছে, বাকি টাকা ব্যাক আনবেন। ওকে ভাই। মোবিলের টাকা তো দিলেন না? মোবিল আমি নিয়ে আইছি, গাড়ির পিছনে রাখা আছে ভাই। ও আচ্ছা ঠিক আছে। ভাই মালামাল ইম্পোর্ট সব করা হয়ে গেছে, সব এখন কাস্টমে আটকে রয়েছে, ওখান থেকে বের হইলে আপনার দোকানে পাঠাই দিবানে। হ্যাঁ সব গাড়ির পার্সি আছে। হ্যাঁ ব্যবসা এটাই করতেছি, আর আগেরটা বাদ দিছি ভাই, আগের ব্যবসায় লস বেশি, আর একা একা তো সব দিক খেয়াল রাখতে পারি না। ঠিক আছে, আইসেন শহরের দিকে এসে আমার অফিসে দেখা করেন ভাই। ঠিক আছে, রাখলাম ভাই। গাড়ির সম্পর্কে কত কিছুই না বুঝি, কিন্তু আমার একটা গাড়ি নেই। আর ও জমিদার গাড়ি সম্পর্কে কিছু বোঝে না, ও গাড়ি কিনে বসে আছে। এই নে, ভালোটা নিয়ে আইছিস? হ্যাঁ ভালো, তাই নিয়ে আইছি, চোর হলেও ইমানদার আছি। আচ্ছা ঠিক আছে, লাগাই দে। আর টাকা কি এখন দেবো? আরে না, উনি এই জায়গায় আছে, উনি যাক তারপরে হিসাব করবানি, যা। আচ্ছা ঠিক আছে, ভালো করে লাগাই দিস, তোরে যে সিস্টেমটা শিখাই দিছিলাম না ওইটা করে দে, তাহলে আবার আসবেন উনি। আচ্ছা ঠিক আছে। ভাই গাড়ি কেটে নতুন নিলেন নাকি? হ্যাঁ গাড়ি নতুন নিছি। আচ্ছা ভাই একটা উপকার করতে পারবেন আমার? কি উপকার বলেন? আমার একটা ড্রাইভার লাগবে, একটু ভদ্র হবে, উল্টো পাল্টা পোলাপানের সাথে মেশবে না, নেশা পানি করবে না, গাড়িটার একটু যত্ন করবে, নিজের গাড়ি মনে করে ভক্তি দিয়ে চালাবে, এরকম দেখে একটা ড্রাইভার লাগবে। আছে কি ভাই জানা শোনার ভিতরে? হ্যাঁ ড্রাইভার তো একটা আছে, আগে মফিজ গ্রুপের গাড়ি চালাইতো, আর মফিজ গ্রুপের মালিকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তাই ওইখান থেকে আমি ওরে চিনি। ও, মফিজ গ্রুপের মালিকের ড্রাইভার ভাই? মফিজ গ্রুপের মফিজ আঙ্কেলের সাথে খুবই আন্তরিকতা সম্পর্ক ভাই আমার, বুঝতে পারছেন? আমি তারে পার্সোনাল ভাবে চিনি, আর ওই ড্রাইভাররাও পার্সোনাল ভাবে চিনি। ওই ড্রাইভার তো মোটামুটি 1 মাসে 3-4 বার গাড়ির জাল খাওয়ারি, ওই ড্রাইভার রাত হলে নেশা করে আর দিনই মানে অ্যাক্সিডেন্ট করে। ওই ড্রাইভার দিয়ে ভাই আমার গাড়ি চলবে না, কষ্টের টাকায় গাড়ি কিনেছি ভাই, ওইরকম ড্রাইভার দিয়ে আমার চলবে না। আপনি একটা ভালো কোনো ড্রাইভার পাইলে আমার জানায়েন। আচ্ছা ঠিক আছে, আমি পাইলে আতাউর দিয়ে জানাই দিবানি। লিটন ভাই আপনার গাড়ির কাজ হয়ে গেছে, আসেন। আসতেছি। সব কাজ কমপ্লিট? হ্যাঁ ভাই কমপ্লিট। কত বিল হইছে ভাই? আপনাকে কি টাকার কথা বলে দেওয়া লাগে? যা দেবেন দেন। এটাই ভালো লাগে ভাই, তোমরা কখনো টাকা চাই নাও না। কত? 500 টাকা দিই। দেন ভাই, সমস্যা নাই। আয় চা খাই, তোর সাথে তো অনেকদিন পরে দেখা। হ্যাঁ অনেকদিন পরেই দেখা হলো, শুনলাম তুই গাড়ি কিনেছিস। হ্যাঁ একটা গাড়ি কিনেছি, ব্যবসা বাণিজ্যর কাজে দৌড়দৌড়তি লাগে। তাহলে তো দিনকাল ভালোই যাচ্ছে তোর, তুই তো ব্যবসা বাণিজ্য করে অনেক বড় পর্যায়ে গেছিস, আমি তো চাকরি করে তোর মতো অত উন্নতি করতে পারিনি। কি উন্নতি করতে পারিস নি তুই? তুই জমি জায়গা কিনেছিস না, বাড়ি করেছিস না? জমি জায়গা কিনেছিস, বাড়ি করেছিস, তাহলে এত আফসোস করার কি আছে? আরে তোর মতো তো এত ভালো কিছু করতে পারিনি। আরে আল্লাহ যেমন রাখছে এত আফসোস করে লাভ আছে নাকি? তা কোন কোম্পানিতে আছিস তুই এখন? তুই যে গাড়ি কিনেছিস ওই গাড়ির পার্সেল কোম্পানিতেই আছি এখন। গাড়ির পার্সেল? গাড়িও বিক্রি করিস? পার্সেল কোম্পানি। পার্স বেচিস? হুম। ও এনে চা খা। পার্স বিক্রি করিস তাইলে গাড়ির? হ্যাঁ পার্স বেশি। আমি তো কালকে এসি ফিল্টার লাগালাম 2600 টাকা দিয়ে, এত দাম বেশি পার্সের? আমার একটু পাইকারি রেটে পার্স দিস তো যখন লাগে।
সে দিবানে কিন্তু তোর কাছে 2600 টাকা এসি ফিল্টারের দাম নেছে হ্যাঁ কেন দাম কত সিএসআর গাড়ি সিএসআর গাড়ির এসি ফিল্টার তো এত না আমরা পাইকারি সেল করি 480 টাকায় তোর কাছে 2600 টাকা নিল কিভাবে আরে মনে ঠিকই নেছে এত ডিফারেন্ট হয় নাকি দাঁড়া তোরে আমি দেখাচ্ছি দেখ একটু আগে মাল দিয়ে আসলাম এসি ফিল্টার হ্যাঁ দেখ 480 টাকা সিএসআর গাড়ির তো আরে হ্যাঁ সিএসআর গাড়ির তোর কাছে তো মেলা দাম নেছে সুলতান ভাই মনে খুব কষ্ট পাইছি ভাই আমি এই ব্যবহারটা আপনাদের কাছ থেকে কখনোই আশা করিনি কি দরকার ছিল ভাই আপনারা আমার সাথে আজকে যে কাজটা করছেন এই কাজটা আর কারোর সাথে করেন না কি কাজ করলাম ভাই এসি ফিল্টারটা আপনারা কয় টাকা দেখিনছেন সত্যি কথা বলেন তো 2600 টাকা এসি ফিল্টারটার মনে হয় দাম ভাই 600 টাকা আমি আপনাদেরকে বিশ্বাস করি ভাই তাই আপনাদের গ্যারেজে আসি পুরাতন গাড়ি যখন ছিল তখন আপনাদের এখান থেকে কাজ করাতাম আর এখন নতুন গাড়ি কিনছি কিনে প্রথমেই আপনাদের এখানে আনছি গ্যারেজ মালিকের সাথে আমার ভালো সম্পর্ক আপনাদের বিষয়টা তার কাছে নালিশ করতে পারতাম কিন্তু তার কাছে বললে আপনাদের চাকরিটা চলে যাবে যার কারণে বলতেছি না আপনাদেরকে একটু শুধরানোর সুযোগ দিচ্ছি আমার একটা বন্ধু গাড়ির পার্টসের কোম্পানিতে চাকরি করে সে আমাকে রীতিমতো বুঝাইছে যে আপনারা কতটুকু আমাকে ঠকাইছেন ও আমাকে মেমো দেখাইছে পাইকারি কত করে বিক্রি করে ও যদি আমাকে এটা না দেখাইতো তাহলে আমি হয়তো বা যাচাইও করতাম না আমি আপনাদের কাছ থেকে হয়তো এভাবেই প্রতিনিয়ত ঠকতাম আর আপনারা আমাকে ঠকাই ঠকাই নিজের পকেট ভারী করতেন দিন শেষে বদনাম হতো এই গ্যারেজের ভাই বিশ্বাস করেন আমি ঠকিনি আপনারা আমাকে 2000 টাকা ঠকাইছেন তো ও 2000 টাকা আমার জন্য কিছু না কোনো বিষয় না কিন্তু আমি আজকের পর থেকে এই গাড়িটা এই গ্যারেজে ঢুকাবো না কারণ কি এটা আস্থাজনক একটা গ্যারেজ ছিল আমার সে আস্থাটা আপনারা নষ্ট করে দিলেন এখন আমি যদি এখানে না আসি আপনাদের কি ক্ষতি হবে আপনাদের ক্ষতি হবে না ক্ষতি হবে এই গ্যারেজের মূল মালিকের আপনাদের বোঝা উচিত ছিল সত্য কখনো চাপা থাকে না সত্য একদিন না একদিন প্রকাশ পায় আর সত্য যখন প্রকাশ পায় তখন আপনাদের মতো মানুষের আসল রূপও বেরিয়ে আসে বড় মানুষ ঠকি হওয়া যায় না ভাই বড় হতে গেলে সৎ থাকতে হয় দুনিয়াতে প্রতিনিয়ত লক্ষ কোটি মানুষ মানুষের কাছে ঠকতেছেন পরিচিত মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে মিথ্যা কথা বলে পরিচিত মানুষকে ঠকাচ্ছেন আবার অপরিচিত মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা উদাহরণ দিয়ে মানুষের কাছে বিশ্বাস স্থাপন করে তাদেরকে ঠকাচ্ছেন এই ঠকানো মানুষগুলো হয়তো বা জানে না সত্য কখনো চাপা থাকে না সত্য যখন প্রকাশ পাবে তখন বিশ্বাসের দুর্বলতার সুযোগ নিয়ে ঠকানো মানুষগুলা ঠকে যাওয়া মানুষগুলার কাছে অনেক জঘন্য হয়ে যাবে